পেশে যাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? লাইভ ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি জানাও। একটু দেরি হয়ে গিয়েছে, আরও আগে আসার খুব 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 ইচ্ছা ছিল, যাই হোক দেরি হয়ে গিয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। রাতের খাবার সবার কমপ্লিট কিনা, কে কিভাবে আছো, কে কে আছো কম্বলের মধ্যে, আছো কে কে জানাও, কমেন্টস করো। আমার শপের অ্যাড্রেস হচ্ছে স্টার প্লাস শপিং কমপ্লেক্স, শান্তিনগর। শপ নাম্বার হচ্ছে 2/13, এটা স্টার প্লাস শপিং কমপ্লেক্স। সো আপনারা সেকেন্ড গেট থেকে লিফটের 2 বাটন ক্লিক করবেন, সেকেন্ড গেট থেকে লিফটের 2 বাটন ক্লিক করবেন। জাস্ট লিফটের পাশেই হচ্ছে আমার শপ, শপ নেম হচ্ছে কালার সিল, শপ নাম্বার হচ্ছে 2/13। সো স্পেশালি এই লাইভ হবে হচ্ছে তোমার অনলি ইন্ডিয়ান বুটিক্স আইটেমের উপরে। এর মধ্যে হচ্ছে আমি একটা গাউন পরেছি, এটা হচ্ছে ফিওনার একটা গাউন, খুব সুন্দর একটা গাউন পরেছি। সো এই গাউনটার ক্যাটালগ গাউন, এটা এই ক্যাটালগ গাউনের হচ্ছে কালার যে কয়টা আছে সবগুলো দেখিয়ে দিব, প্লাস হচ্ছে যা দেখাবো সব বুটিক্স কালেকশন দেখাবো, বাট অসম্ভব সুন্দর প্রত্যেকটা। তো যারা চাচ্ছিলেন এই গাউনটার আরেকটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি এটার উপরে হিজাব পরতে পারবেন, এটার উপরে হচ্ছে আপনি ওইভাবে বোরকা হিসেবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, মোটামুটি ঘের অনেক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এতবার কেন অসুস্থ হয়ে যাবে আপু? আচ্ছা তাই, এত টেনশন আপুকে নিয়ে। হ্যালো হ্যালো, কেমন আছো? হাই আপু, লাভ ইউ সো মাচ, অল ক্লিয়ার। নিউ অ্যাশেজ স্টোনগুলো কবে আসবে আবার? আপু 7 ডেজ টাইম তো দিতেই হবে। কেমন আছো শারমিন আপু? হ্যালো, কেমন আছো তুমি? ক্লিয়ার কেমন আছো? কম্বলের নিচে ঢুকলাম মাত্র, কম্বলের নিচে, ও মাই গড। আচ্ছা ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ডিয়ার, কেমন আছে? তোমার পরনের ড্রেসটা কত আমারটা দেখাচ্ছি এবং বলবো। হ্যাঁ দাও, আমারটার সাইজ আছে দুটা সাইজ, একটা হচ্ছে তোমার 40 সাইজ, যেটা আমি পরে আছি এটা হচ্ছে 40 সাইজ, আর একটা হচ্ছে 44। হ্যাঁ ওকে, নিষেধ করো বাবু, সাইকেল নিয়ে পাশে যাও। এটা লং হবে 50, হ্যাঁ 50 হবে। হাই কলিজা, হ্যালো কলিজা, লং হবে 50 এটা। ওকে, সো আপনার এটা ঘের অনেক হিউজ ঘের, হিউজ ঘের, এটা অনেক ঘের, ঠিক আছে। এই ঘেরটা দেখুন, ঘেরটা তো মনে হয় অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, এবং কাপড়টা হচ্ছে একদম পিওর কটনের। হ্যাঁ পিওর কটন, এজ লাইক কিছুটা একটু লিলেন বা হচ্ছে বিস্কস টাইপসের ম্যাটেরিয়ালসটা, খুবই ভালো কটনের উপরে। এখানে তোমার কাজ আছে খুব সুন্দর করে, এখানে এমব্রো করা, খুব সুন্দর করে এমব্রো করা, উইথ হচ্ছে বাটন করা আছে, প্লাস নিচের সাইডের ডিজাইন হচ্ছে এটা, এই যে দেখো একদম স্ট্রেট। কিছু গাউন থাকে না এখানে কোমরে হচ্ছে তোমার একটু কুচিয়ে স্টাইলে থাকে যেগুলো, ওগুলো দেখা যায় একটু, হ্যাঁ একটু মোটা লাগে। ওকে, সো এটা হচ্ছে একদম এক সাইডে গিয়েছে গাউনটা। প্রাইস কত? প্রাইস পড়বে গাউনের 2200 টাকা। এটার ক্যাটালগ, এটা হচ্ছে ফিওনার একটা কুর্তি, আর ফিওনার গাউন। তো যার চাই ফিওনার গাউন, সো ঝটপট করে ইনবক্স করবো। এই হচ্ছে গাউনটা, স্লিভসটা আরও বেশি সুন্দর। এই হচ্ছে স্লিভস, রুমাল স্লিভস করা, ওকে রুমাল স্লিভস, আর ফিওনা গাউন 2200 টাকায়। ইয়াস, থ্যাংক ইউ। এই হচ্ছে তোমার স্লিভসটা, স্লিভসটা অসম্ভব সুন্দর, প্রাইস পড়বে 2200 করে। এটার সাইজ আছে 40 এবং 44, 40 এবং 44 সাইজ আছে এটার। আর তোমার লেন্স নাম বলো। আমি হচ্ছে বেলা এবং ফ্রেশ লুকের লেন্স আমি কিভাবে নেই, মানে থাকে না চকলেট যেভাবে করে কিনে, আমি লেন্স সেভাবে করে কিনি। হ্যাঁ, সো যেটা যেটা আমার ভালো লাগে একদম চোখ বন্ধ করে 8-10টা একবারে আমি কিনে ফেলি, কারণ হিউজ পরিমাণে আমার লেন্স খুব পছন্দের, এবং লেন্সের প্রপারলি যত্ন আমি যথাযথ প্রতিদিন আমার লেন্সের যতগুলো বক্স আছে আমি পানিগুলো চেঞ্জ করে করে আবার প্রতিদিন এরকম মোটামুটি রেখে দিই। ওকে, সো লেন্সের কালার এবং নাম কিছুই বলতে পারবো, নাম হচ্ছে বেলা এবং ফ্রেশ লুকে, নতুন নতুন যত লেন্স আছে সবই আমার কালেকশনে থাকে। আপু ইন্ডিয়ান বুটিক্স অনেক গর্জিয়াস আছে, ওইগুলো আনো প্লিজ প্লিজ, অন্য পেজে অনেক প্রাইস চায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে, কম প্রাইস রাখবো ইনশাল্লাহ। ডিয়ার দেখেন প্রাইস 2200 টাকা, সো যার চাই একদম ঝটপট ইনবক্স করবো। হ্যাঁ ঝটপট ইনবক্স করবো,
নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। প্রাইস পড়বে 2200 টাকা। হ্যাঁ, আমার যদিও একটু এটা একটু আল্টার করে নিতে হবে, আপনাদের একটু করে নিতে হবে যার যার অনুযায়ী। একটু আমি একটু স্বাস্থ্যবান মানুষ তো এই জন্য একটু বেশি ঢিলা ঢালা হচ্ছে। ওকে, এটা দেখেন, নেক্সট হচ্ছে আর একটা কাউন্ট, এই হচ্ছে সেটা, ঠিক আছে। এটাও হচ্ছে আপনার, এই যে দেখেন এখানে একদম নিচে আসবে, এটা অসম্ভব সুন্দর সি গ্রিন কালার। ওকে, সি গ্রিন নেকে খুব সুন্দর করে তোমার অ্যামব্রো উইথ কাজ আছে। হ্যাঁ, এখানে দেখুন বাটন বাটন করা আছে। আপু আমি 23 তারিখে বিকাশ করেছি, বাট আপু কুরিয়ার থেকে এখনো ফোন দেয়নি। 22 তারিখে, আচ্ছা, ড্রিম ডল, আচ্ছা 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 আচ্ছা, কুরিয়ার থেকে এখনো আপনাকে ফোন দেয়নি। আচ্ছা, একটু পেজে নক দিয়ে রেখেন তো। এটা ডিজাইনটা দেখুন, এটা ডিজাইনটা হচ্ছে এই যে আলাদা করে। সো এগুলো আপনারা যারা বোরকা পরেন, যারা হিজাব পরেন, তারা এগুলো খুব সুন্দর আরো বেশি সুন্দর করে ক্যারি করতে পারবেন। আর এটা যখন গাউনটা একটু আপনি একদম ফিটিংস করে যদি পরে, সেক্ষেত্রে কটন যারা পছন্দ করেন তাদের জন্য বলবো, কটনের গাউন হচ্ছে এগুলো, অনেক পরেটা পরে অনেক আরাম পাবেন। সোনা আপু লাভলি মাস্টার্ড কালারের উপর অ্যাশেজ টোনে ডিসকাউন্ট গাউন আর ইয়ার। আচ্ছা, ওকে আপু পেজে টেক্সট করেছি, ওকে আমি দেখে নিবো। হ্যাঁ, লাইভ শেষ করে আমি দেখে নিবো। নাইস কালার, হ্যাঁ এটার কালারটা খুব সুন্দর। প্রাইস হচ্ছে 2200। এটার স্লিভস দেখেন, স্লিভস হচ্ছে এরকম, এটা স্লিভস একটু ডিফারেন্ট, এখানে কাটা না, একটু আলাদা কাপড় দিয়ে ডিজাইন করা। রেড কালার আছে, এটার কালার আছে, সুন্দর সুন্দর কালার আছে। ব্যাপারটা হলো কাটা লুক, এই হচ্ছে কাটা লুক। প্রাইস পড়বে এটার 2200 টাকা। হ্যাঁ, 2200 ফিওনার করতে, ফিওনার গাউন প্রাইস পড়বে 2200। ওকে, জাস্ট একটু ফিটিংস করে নেবেন এবং নিচটা একটু কেটে নিতে হবে। আপু থ্রি পিস দিতে বলেছি, ওরা শুধু কামিজ দিয়েছে, ওড়না সালোয়ার, আচ্ছা চেঞ্জ করব বলছি। আপু আমি আপনার সাথে কথা বললাম না যে ওরা হয়তো বুঝে নাই কি চাচ্ছেন বা কি চাননি। সো হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, নোট করে রেখে দিয়েছি, কালকে মর্নিংয়ে আপনাকে ফার্স্ট আওয়ারই ফোন দিবে। হ্যাঁ, ফার্স্ট আওয়ারই ফোন দিবে যে কি চেয়েছেন আর কি চান নাই, ওটা হয়তো ওরা বুঝতে পারেন। এটা দেখেন, এটা আরও বেশি সুন্দর। ওকে, এটা আরও বেশি সুন্দর, জাস্ট একটু ওয়াল্টার করে নিতে হবে। দেখেন এটা, এটাও পিএস। আর যাদের হাইট মাশাল্লাহ ভালো তাদের বলবো কিচ্ছু করতে হবে না। ওকে, যারা 5'4" তাদের জন্য কিচ্ছু করতে হবে না, বাট আমার মতো যারা আছেন হাইট তাদের জন্য একটু ওয়াল্টার করে নিতে হবে। প্লাস হচ্ছে বডিটাও যে যার মতো একটু চাপিয়ে নেবেন। এই দেখেন, এটার নিচের পার্ট হচ্ছে এটা, বাট এটা যদি আপনি কমান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে না, এই পার্টটা খুলে আপনার এখান থেকে কেটে দিবে আপনাকে। হ্যাঁ, ছোট করে দিবে আর এই পার্টটা এখানে লাগিয়ে দিবে, এটা আলাদা একটা পার্ট করা আছে। দেখেন, কিচ্ছু না, জাস্ট পুরোটাই করা আছে। এইখানে যে সেলাইটা, এই সেলাইটা খুলে একটু উপরে সেলাইটা লাগিয়ে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। আপু মনে হলুদ আছে, আচ্ছা যা যা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন, এটা পিয়াজ কালার, পিয়াজ কালার এটা, ইয়াস। আর স্লিভস হচ্ছে একদম নর্মাল স্লিভ। আপু কমেন্টসটা একটু ক্যামেরাটা একটু ব্যাকে দাও, আচ্ছা আর একটু ব্যাকে দিব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এবার এবার পারফেক্ট। এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস, এটার কালার হচ্ছে পিয়াস কালার। সো এটার প্রাইসও পড়বে, লং কত আপু? এগুলো লং 52, 50-52 হবে। এই যে দেখেন 50-52 লং, প্রাইস পড়বে এটারও অনলি 2200 টাকা। নাইস কালেকশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটার ক্যাটালগটা দেখো, এই হচ্ছে ক্যাটালগ, এটা আরো সুন্দর। লং কত এগুলোর আপু? লং 52 হবে, মিনিমাম 52, 52। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা মাস্টার্ড কালারটা দেখেন, এটার নিচে বাটন করা আছে, ওকে পেছনে বাটন করা আছে, আর এটা হচ্ছে সেম আগের স্টাইলটাই, আগের স্টাইলটা ওইটা, বাট নিচে হচ্ছে এই যে দেখেন, এটা হাই নেক করা। হ্যাঁ, যারা হাই নেক পছন্দ করেন তাদের জন্য এটার কালারটাও খুব সুন্দর। এগুলো যদি একদম ফিটিংস আপু, পুরোটা দেখা যাচ্ছে না, ঈদে সুন্দর সুন্দর গাউন আনবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঈদে আমার প্ল্যানিং আছে,
আমি কিছু কোটি করব তোমাদের জন্য। কোটি মানে হচ্ছে গাউন স্টাইলের কোটি, যেগুলো সেগুলো হচ্ছে অ্যাজ এ স্টোন দামিদের। হ্যাঁ, অ্যাজ এ হচ্ছে যারা হিজাব পরেন, যারা বোরকা পরেন, তারা আমার কাছে স্টোন কামিজের বোরকা চাই। ওকে, তো অ্যাজ এ এগুলো হচ্ছে যেগুলো আছে একটা ছোট একটা কোটি করে, জাস্ট আমাদের নিচে একটা টপসের মতো গাউনের মতো করে, জাস্ট একদম পুরো প্যানেলটা চওড়া করে প্যানেল করে পুরো ইন্ডিয়ান স্টোন কামিজ করবো। ওকে, ইন্ডিয়ান স্টোন কামিজ মানে ইন্ডিয়ায় কিছু ডিজাইন করে আমি কিছু নিয়ে আসবো তোমাদের জন্য, এটা ঈদের জন্য ইনশাল্লাহ। ঈদের জন্য আমার প্ল্যানিং আছে, বাট ডিজাইন ওইভাবে করে আমি এবার যখন গিয়েছি আমি দিয়েই এসেছি। ওকে, তো ইনশাল্লাহ 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 এটা তোমাদের জন্য করব। যারা দেখা যায় বোরকা পরে, যারা বলেন যে আপু বোরকা দেন হচ্ছে আবায়া এই টাইপসের কালেকশন কিছু নিয়ে আসে, আপনাদের জন্য কিছু কোটির কালেকশন আনবো। যে কোটিগুলো আপনারা পড়তে পারবেন, যারা হিজাব করেন তারা পড়তে পারবেন, যারা একটু ফ্যাশন করে জাস্ট গাউন স্টাইলে পড়তে চায় তাদের জন্য, হ্যাঁ সবার জন্য হয়ে যাবে। কেউ হিজাব করবে, কেউ নর্মাল করবেন, হ্যাঁ যে যার মতো করে ওয়্যার করবেন। সো আমার ওটা নিয়ে প্ল্যানিং আছে, এবার ঈদে এটা করব। ওকে, এটা দেখেন, এটার স্লিভস হচ্ছে এই যে আমি যেটা পরেছি, অ্যাজ লাইক সেম স্লিভস হচ্ছে এটা। হ্যাঁ, ইয়েস, প্রাইস কত পড়বে? প্রাইস পড়বে এটারও 2200 টাকা। ফুল মেবি এখন দেখা যাচ্ছে, এই যে প্রাইস 2200। তোমার আইডিয়াটা খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। এটা আমি আগেও তোমাদের বলেছিলাম যে আমি কিছু কোটি তোমাদের জন্য করব। কেউ বোরকা স্টাইলে পরবে, বোরকা হিসেবে পরবে, কেউ গাউন হিসেবে পরবে, কারণ এগুলো রেডি থাকে না, এগুলো সব হচ্ছে অর্ডার করে তারপর বানাতে হয়। সো আমি যখন ইন্ডিয়ায় যে কোনো ড্রেস যখন অর্ডার করি, মিনিমাম 200 পিসেস অর্ডার করতে হয় মিনিমাম। ওই ডিজাইনের কালার কাস্টমাইজ করতে পারি, কালার চেঞ্জ করি বিভিন্ন রকম, মিনিমাম 200 করতে হয়, প্লাস টাইম লাগে, মিনিমাম 15-20 থেকে 25 দিন টাইম দিতে হয়। এটা দেখেন লাস্ট কালার, এই এটার কালার আছে আর পিস কালার আছে, এটা মেরুন কালার। এগুলো যা দেখাচ্ছে সব 44 সাইজ। ওকে, সো এটার একটা সাইজ আছে। আপু ঈদের জন্য নিউ অর্গানজি আর বারিশান ভাই, ইয়াস ইনশাল্লাহ। আচ্ছা, অর্গানজা নিউ কিছু অর্গানজা এসেছে, দেখি আমি কালকে দেখিয়ে দিব। হ্যাঁ, অর্গানজা কিছু নতুন ডিজাইনের কিছু অর্গানজা এসেছে, তো ওগুলো দেখে আমি কালকে দেখিয়ে দিব। আর এটার সামনে দেখো, এটা আরো ভালো লাগছে, এটা আলাদা করে একটা বেল্ট আছে, এই যে এই যে এই বেল্টটা আমরা পিছনে করে তারপরে টাইট করে পরে নিব। হ্যাঁ, এটা আরো বেশি সুন্দর, এটা আরো বেশি সুন্দর, ফুল বডিতে বুকে ঝুরে কাজ। আর এই হচ্ছে তোমার ইনার সেটিং, কোনো কিছু করতে হবে না, জাস্ট একটু যে যার বডি অনুযায়ী একটু সাইজ করে নেবেন এবং নিচটা কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। প্রাইস 2200। সবাই একটু লাইভটা শেয়ার করে দিব, হ্যাঁ সবাই একটু গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করে দিব। আচ্ছা, এটার আরেকটা কালার আছে, লাস্ট কালার। লাস্ট কালার হচ্ছে আমার যেমন হচ্ছে এটা 40, অনেক 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 লুজ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আমি একটু অল্টার করার মতো আসলে টাইম পাইনি এটার জন্য। তো এটা ফিটিংস হলে দেখতে কি সুন্দর লাগতো, অসম্ভব সুন্দর লাগতো এটা। আমারটা একদম পুরাই ঢিলা ঢালা হয়ে গিয়েছে। এটা দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার, সেটা হচ্ছে পেস্ট কালার। সো পেস্ট এবং লেমন, হ্যাঁ দুটো মিক্সড করে কন্ট্রাস্ট করে তারপর করা। এই হচ্ছে এটা স্লিভসটা একটু ডিফারেন্ট, এই দেখেন স্লিভসে এখানে বাটন করা আছে। ওকে, আর আলাদা করে একটা কাপড় আছে, এটা তুমি পরো। আচ্ছা, এটা 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 না মেরুনটা, আচ্ছা হ্যাঁ মেরুনটা বেশি সুন্দর। আমি দেখলাম যে মেরুনটা একটা চিতা করে, অ্যাজ লাইক আমি বলবো আপনাদেরকে এটা এই গাউনের উপর আলাদা করে কিছু বেল্ট পাওয়া যায়। হ্যাঁ, তো ওই বেল্টগুলো যদি জাস্ট একটু কোমরে চাপিয়ে আপনি পরে নেন না, তাহলে গাউনগুলোর লুকিং না আরও বেশি সুন্দর হয়। আচ্ছা, কাল আমার ভাইয়ার বিয়ে পড়তে পারলাম না কালার সিলের ড্রেসটা। আরে হাই হাই, কি বলছে, কেন তোমাকে ড্রেস দেয়নি? এই হচ্ছে সুন্দর করে, হ্যাঁ সামনে তোমার ডিজাইন করা, আর এই হচ্ছে ফুল ড্রেসটা সেই। এটার প্রত্যেকটা ঘের কিন্তু অনেক বেশি, এই যে দেখেন ঘের বোঝা যাচ্ছে কিনা, ঘেরটা জানে দেখেন, হিউজ ঘের, হিউজ একদম নিচ থেকে শুরু করে এ পর্যন্ত ঘের। তো অনেক ঘের, এগুলো প্রাইস 2200 করে।
আপনি টেক্সটা একটু পড়ো প্লিজ, আমি একটা ড্রেস অর্ডার করেছি, বলছিল 4-5 দিন লাগবে, কিন্তু 10 দিন হয়ে গেছে এখনো পাইনি। একটু দেখো না প্লিজ, একটু পেজে নক দিবেন কষ্ট করে, পেজ একটু নক দেন, আমি একটু দেখে নিবো। হ্যাঁ পেজ একটু নক দিয়ে দিয়েন, লাইভ শেষ করে চেক করব। না আপু দেয়নি ড্রেসটা, কেন তোমার ড্রেস তো ডেলিভারি দেওয়া হয়েছে আরো 2-3 দিন আগে। তুমি ফোন নাম্বার যেটা ওইগুলো দাও, ওই যে ফুলকারিগুলো দাও, তুমি ফোন নাম্বার যেটা দিয়েছো ওটা কি ঠিক আছে, মানে অন আছে ফোন নাম্বারটা? হ্যালো 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 হ্যালো, তুমি পড়ো ঘের কত এগুলো, আপু ঘেরটা মেপে বলতে হবে। হ্যাঁ এগুলো দেখো, এগুলো হচ্ছে বিশেষ করে বৈশাখের জন্য আমার কিছু বৈশাখের কালেকশন, জাস্ট আমার খুবই ভালো লেগেছে ড্রেসগুলো, এগুলো সেমি স্টিচ করা। হ্যাঁ এটা হচ্ছে দেখেন ফুল চিকেন, ফুল বডিতে চিকেনের কাজ, ফুল বডিতে চিকেনের কাজ, ওকে। প্লাস আপনার খুব সুন্দর করে বাটন করা আছে এখানে, খুব সুন্দর করে বাটন করা। এই হচ্ছে ড্রেস, ড্রেসের নিচে দেখেন, হ্যাঁ নিচে খুব সুন্দর করে এই যে পুরোটাই চিকেনের কাজ, পুরোটাই চিকেনের কাজ, এটা অনেক সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর গেছি আমার। হাই আপু, আচ্ছা ওইটা আমার নাম্বার অন আছে আপু, আচ্ছা নাম্বার অন আছে, আচ্ছা আচ্ছা ওকে। এতদিন তো টাইম বেসিক্যালি লাগে না, এত টাইম লাগলো কেন বুঝলাম না। এটা দেখেন এই হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটা দেখেন, দোপাট্টাটা হচ্ছে চান্দির সিল্কের উপরে। হ্যাঁ ফুল দোপাট্টা, এটা আপনি বৈশাখে পড়তে পারবেন, বৈশাখে পড়ার জন্য বলবো। জানেন এগুলো আমি ঈদের আগে অ্যাটলিস্ট আর যাচ্ছি না, রোজার ঈদের পরে যাবো আমি, আর যদি শর্ট একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে যায়, অ্যাটলিস্ট আমার যাওয়াই না গেলে হয় না, তো 2 দিনের জন্য আমি যাব, শর্ট একটা ট্যুর দিব, ট্যুর মানে হচ্ছে বিজনেস পারপাসে কাজে যাওয়া। সো এগুলো আমি এনেছি বৈশাখের জন্য, বৈশাখের কথা চিন্তা করে, সো আগেই দেখিয়ে দিচ্ছি, যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন। এখানে ডলারের কাজ করা এবং পুরোটা সুতার কাজ। পেজের ঠিক মতো রিপ্লাই দেন আপু, পেজের ঠিক মতো রিপ্লাই, একটু রিপ্লাই পেতে একটু টাইম লাগবে, টাইম লাগবে, কখনোই মেসেজ 100% ক্লিন করা কখনোই পসিবল না, কখনোই করতে পারবে না সেটা, সেটা যদি আমি ওদের মডারেটরে যারা আছে, এটা চিকেন, ফুল চিকেন সালোয়ার, ফুল চিকেন সালোয়ার, ওকে এই হচ্ছে চিকেন সালোয়ার পুরাটাই কটনের। আপু এগুলোর কাপড় কেমন? আপু এগুলো কটনের উপর, ফুল পিওর কটনের উপর কামিজ প্লাস হচ্ছে প্যান্ট, আর চান্দিরি সিল্কের উপরে এই যে দেখেন দোপাট্টাটা, চান্দিরি সিল্কের উপর দোপাট্টা, দেখো আমার ফিঙ্গার রিং খুলে পড়ে যায়। জাস্ট গর্জিয়াস, এটা অসম্ভব সুন্দর, ম্যাজেন্টা দিয়ে এই হচ্ছে, এটার প্রাইস পড়বে 2300 টাকা, 2300। প্যান্ট কিন্তু তোমার চিকেন কারি করা, প্যান্ট পুরোটাই চিকেন কারি করা, পরে খুব আরাম পাবে, জাস্ট গর্জিয়াস। ইয়াস এটা থাকে না, যে কোনো গেট টুগেদার পার্টিতে একই রকমের ড্রেস পরতে চান, সো এগুলো সবই একই রকম, জাস্ট শুধু দোপাট্টাটা চেঞ্জ, 2300 টাকা। এটা দেখেন এই হচ্ছে আপনার হোয়াইট, ইয়েস সেম টু সেম, কামিজ সেম, প্যান্ট সেম, জাস্ট দোপাট্টাটা চেঞ্জ, দোপাট্টাটা জাস্ট চেঞ্জ। দোপাট্টা আচ্ছা, ও খুব সুন্দর চান্দিরি সিল্ক, হ্যাঁ চান্দিরি সিল্ক না, এটা কটন সিল্ক, কামিজ কটন, প্যান্ট কটন, ওকে নো প্রবলেম। এই হচ্ছে দোপাট্টা, এটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর, দোপাট্টার নিচে তোমার সুন্দর করে এরকম টার্সেল করা আছে, যার পছন্দ একদম ঝটপট ফটাফট অর্ডার প্লিজ, চিকেন প্যান্ট হোয়াইটটা দারুন। হ্যাঁ প্রত্যেকটা হোয়াইট দা, সব জামাগুলো খোলার কি দরকার, শুধু দোপাট্টাটা খোলা, আচ্ছা সমস্যা নেই, না ধরলে আসলে বুঝবে না,
তখন না ধরলে যেটা হয় সেলিনা আপু, বলা হয় এটার কামিজটা আসলে কি ছিল একটু ছবি দেন। সো ওরা যখন পার্সেল গুছায়, বড় যখন কাজ করে, মেসেজে রিপ্লাই দেয়, তখন হচ্ছে দেখো না কত রকমের কমপ্লেইন, সারাদিন লাইভের মধ্যে থাকি, হ্যাঁ এটা পায় না সেটা পায় না এই সে, তাতেই ওরা হিমশিম খেয়ে যায়। ওকে, সো আরো বেশি হিমশিম খেয়ে যাবে যদি ফুল খুলে না দেখানো হয়। এটা দেখেন, এটাও খুব সুন্দর। তোমাকে এত ফোন, আচ্ছা করি, বাট তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেউ পিক করে না। রোকসানা আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি সবচেয়ে বেস্ট হয়, পারফেক্ট হয় যেটা, সেটা হচ্ছে করবেন আপনি এই লাইভের পরে। হ্যাঁ, লাইভের 10-15-20 মিনিট পরে একটু ফোন দিবেন, 15-20 মিনিট পরে ফোন দিবেন, তাইলেই খুঁজে পাবেন আমাকে, কারণ সারাদিনে আমি হিউজ 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 পরিমাণে বিজি থাকি। এটা এই হচ্ছে আরেকটা দোপাট্টা, এই যে। ওকে আপু, কাল তোমার কাছ থেকে লেমন গোল্ডেনে যে চান্দিরি সিল্ক নিলাম, সেগুলো কি আমাদের দেশি? চান্দিরি সিল্ক নিয়েছো লেমন এবং গোল্ডেন? না গুডিয়ার, সবই ইন্ডিয়ান, দেশি প্রোডাক্ট। আমি রাতে যেটা লাইভ করি ওটা ইন্ডিয়ান, হ্যাঁ, আর দিনে যেটা লাইভ করি চান্দিরি সিল্ক টাইপের, তো আমার দেশি কোনো প্রোডাক্ট নেই, নো ডিয়ার, 100% ইন্ডিয়ান, ইয়াস ইন্ডিয়ান। তুমি চোখ বন্ধ করে অর্ডার করতে পারো এই রাতের লাইফ, এই লাইফটা স্পেশালি যা দেখে সব ইন্ডিয়ান কালেকশন। এটা দেখেন, এটা হচ্ছে প্যান্ট, এই হচ্ছে প্যান্ট। ওকে, প্রাইস কত পড়বে? অনলি দোপাট্টাটা সেল করো না, হা না গো ডিয়ার, অনলি দোপাট্টা সেল হবে না। এই হচ্ছে আপনার দুপাট্টা, আর আছে না? আচ্ছা, এটা হচ্ছে রেড, লাস্টটা হচ্ছে রেড কালার। সো প্রত্যেকটা কালারই সুন্দর, তাই না? কেমন আছো কলিজা? আলহামদুলিল্লাহ ডিয়ার। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? এই হচ্ছে প্যান্ট, সেম প্যান্ট। তোমার হাতার ডিজাইনটা দেখাবো? হ্যাঁ দেখাবো, দেখাবো ডিয়ার, একটু থাকো। এই হচ্ছে প্যান্টটা, প্রাইস কত পড়বে? এটার প্রাইসও পড়বে 2300 টাকা। সো প্রত্যেকটা ফুলকারি চান্দ্রি অসাধারণ, হ্যাঁ অসাধারণ। তোমার হচ্ছে কালকে মোটামুটি যেগুলো দেখিয়েছি, ফার্স্ট দেখিয়েছিলাম মেবি দুই টাইপসের, একটা চান্দিরি দেখিয়েছিলাম আর একটা দেখিয়েছিলাম হচ্ছে তোমার ফুলকারি দেখিয়েছিলাম জর্জেটের উপরে। কত এগুলোর প্রাইস? আচ্ছা এটা দেখো, এটা সিল্কের উপরে, সিল্কের উপরে, এগুলো হচ্ছে অ্যামব্রো উইথ হ্যান্ড ওয়ার্ক, অ্যামব্রো উইথ হ্যান্ড ওয়ার্কে। এই হচ্ছে ড্রেস, আর হচ্ছে এটা হচ্ছে স্লিভস, হ্যাঁ স্লিভস হচ্ছে এটা, আর এটার নিচে আবার কাজ আছে, নিচের কাজ হচ্ছে এটা। কালেকশনগুলো ওয়াও, ইয়াস দারুন। হ্যাঁ, এটা হচ্ছে নিচের প্যানেল, নিচের প্যানেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে একদম পিওর র সিল্কের উপরে ফুল কাজ করা। এই হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাগুলো হচ্ছে এটা, সুন্দর দোপাট্টা। আর হচ্ছে প্যান্ট, হচ্ছে স্যান্টন প্যান্ট। প্রাইস পড়বে এগুলোর, এগুলোর প্রাইস কত? 2800 টাকা, 2800। প্রাচ্য মামুনি কি করছে? প্রাচ্য তুমি কি করছো? শুনে চিল্লাচ্ছে কিভাবে আপু? তো আমি তোমার নিউ ফ্রেন্ড হতে চাই। আচ্ছা, নজরুল ইসলাম, আমার ফ্রেন্ড আপনি হতে চান? কেমন ফ্রেন্ড হতে চান? নাইস, ইয়াস, এটা সিল্ক দোপাট্টা, সিল্ক দোপাট্টা একদম পিওর র সিল্ক, যেটা একদম র সিল্ক, হ্যাঁ অ্যামব্রো করা আছে উইথ, এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবং ফুল দোপাট্টা আছে। প্রাইস পড়বে 2800, 2800। তিন দিন পর তোমার লাইভ দেখছি, কেন তুমি কই ছিলে বলো তো? বুটিক্স 3 পিস 2800 টাকা। ওকে, নেক্সট দেখো এটা, ওয়াও কপার কালার, কপার কালারটা আরো বেশি জোস। নিচে দেখেন, নিচে ডিজাইন আছে,
ওকে, নিচে প্যানেল করা আছে, কাজ হচ্ছে, স্লিভস হচ্ছে, স্লিভসে আপনার প্যানেল করা আছে। তোমার বেবিটা তোমার মতো সুইট। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ, দোয়া করো ওর জন্য। ও একটু বেশি বেশি দুষ্ট, এক হচ্ছে চুল বাঁধতে চায় না, দুই নাম্বার হচ্ছে মিস আসলে পড়তে চায় না, তিন নাম্বার হচ্ছে বেশি বেশি চকলেট খায়, চার নাম্বার হচ্ছে ওর মাকে একটু বেশি ভালোবাসে। এটা দেখো কপার কালার, কপার কালার, এটার প্যান্ট হচ্ছে, এটা এই হচ্ছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ডিয়ার। বুঝিনি, প্রাচ্য মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাই দোয়া করবেন ওর জন্য। ইয়েস, এটা দেখেন, এটা কপার কালার সিল্কের উপরে, এটার প্রাইস পড়বে 2800, 2800। নেক্সট, এটার আরো কালার আছে, সেটা হচ্ছে দুইটা কালার আছে, দুইটা কালার না, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারের এটা, এটার নিচে প্যানেল করা আছে, এই যে প্যানেল। সব বাচ্চারা এমন হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেবিরা সবাই এমন হয়, হ্যাঁ এটাই তো স্বাভাবিক। তো ও যদি সারাদিন পড়তে বসে বই নিয়ে, তো এটাই হবে অস্বাভাবিক। আপু, তোমার কাছ থেকে স্টোন বাড়ির সাদা ড্রেস নিলাম, আম্মু এত পছন্দ করলো যে আমার ওড়নাটা নিয়ে নিতে চাচ্ছে। পাকিস্তানি সিঙ্গেল আরই ওড়না আনো আম্মুর জন্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আন্টিকে বলো ইনশাল্লাহ আনবো। তোমাকে টায়ার্ড লাগছে না? টায়ার্ড লাগছে না, লাইট কালারের লিপি দিচ্ছি এই জন্য এমন লাগছে। তুমি এত কিউট কেন? এই যে তুমি অনেক ভালোবাসো আমাকে এই জন্য। হ্যালো সুলতানা আপু, হাই আপু, কেমন আছো? এই রাতে কে কি খেয়েছো বলো তো, রাতে ডিনার করেছো কে কি দিয়ে? শেলিনা আপু কি খাইছো? মাইশা আপু কি খাইছো রাতে, কি দিয়ে ডিনার করেছো? প্লাস হচ্ছে লাবিবা আপু, ড্রিম ডল আপু, তাসমিয়া আপু, জেরিন আপু। আচ্ছা, কারণ একজনের নাম নিলে তো মাইন্ড করবে। আচ্ছা, জাহিন আপু, তারপরে হচ্ছে আর কে কে আছে, আর ড্রিম ডল বলেছি, ওকে। ডিনার করেছো কে কি দিয়ে বলো তো, একটু শেয়ার করো তো। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, দোপাট্টাও সিল্কের, কামিজও সিল্কের। কেমন আছো? করিনি এখনো, আজ তুমি এখনো করোনি, কি করবা? হাই, হ্যালো কিউটি সাবরিনা আপু, দেরি কেন? হ্যালো, আমি লেট করে ফেলেছি শাম্মি আক্তার। আচ্ছা, কেন গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি দাওয়াত খাইছি। আচ্ছা, কি দাওয়াত খাইছো মা? শীতের মধ্যে তো দাওয়াত খাইতে মজা, তাই না? আপু, আমি জামালপুরে আসছি, তাই পার্সেল আবার বোর্ডবাজারে সেন্ড করে দিও না। আচ্ছা আচ্ছা, ওকে। আমি তো কালকে ফারজানাকে বলেছিলাম যে শারমিনাপুর স্তূপটা একটু একটু ই করো, হ্যাঁ একটু সেন্ড করো। আচ্ছা, আপনার বচন ভঙ্গি সুন্দর, বাবা অনেক সুন্দর, আমার এই কমেন্টসটা অনেক ভালো লেগেছে, আপনার বচন ভঙ্গি সুন্দর। আচ্ছা, ইগ ফ্রাই খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর একজন হচ্ছে মুরগির মাংস, একজন খেয়েছে মাছ আর মাংস, রাত্রিবেলা মাছ আর মাংস একসাথে খেয়ে ফেলছো। আচ্ছা, খাইছি। আচ্ছা, খিচুড়ি অ্যান্ড চিকেন, ও মা আমার তো লোভ লাগছে। আচ্ছা, তালগাছও আছে কিন্তু, ও আমার তালগাছ কই? তালগাছ কি খেয়েছে রাতে আমাকে বলে না। ও এই যে, তোমাকে তো বলছি, কি খেয়েছো ডিয়ার, তুমি কি খাইছো? আমি খেয়েছি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করেছে, ওকে, ছোট মাছের চচ্চড়ি করেছে হচ্ছে টমেটো বেগুন দিয়ে আর একটু পটেটো দিয়েছে, সেটা খেয়েছি। আর হচ্ছে বাতাসি মাছ, না বাতাসি মাছ, আর হচ্ছে খেয়েছি হচ্ছে স্যুপ খেয়েছি, মাশরুম স্যুপ খেয়েছি। ওকে, এই হচ্ছে তোমার, আর রাতে ঘুমানোর আগে খাওয়া হবে। আমাকে একটা দাও, এটা আমাকে দাও। আচ্ছা, পেজিং বক্স কর, পেজিং বক্স করে দাও। এগুলো কিন্তু সব ডাবল ডাবল করে নেই, সিঙ্গেল সিঙ্গেল করে, এরকম বুটিক্স কালেকশন 15,000 টাকার ড্রেস সেন্ড করে দিও, আমার বেবিগুলো আগে দিও। আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে। আমি হচ্ছে
সালাদের আচার, আচ্ছা আচার বানাইছি ওইটা খাইছি আপু। হ্যালো, তোমাকে অনেক সুন্দর বিফ, আচ্ছা কালা বুনা খাইছি। হাই হাই, রাত্রিবেলা আমার খুব পছন্দ ছোট মাছ, আচ্ছা খুব পছন্দ। আমি মোটামুটি পছন্দ করি, অনেক পছন্দ করি সেটা না। কি মাছ জানি, কি মাছ সুমন, কাজলি নাকি বাতাসি মাছ? আচ্ছা এটা পুরো কটন, হ্যাঁ এটা ফুল কটনের উপরে বাতাসি মাছ, আমার মোটামুটি পছন্দ। আমার পুষ্কি পছন্দ, এও বাতাসি মাছ খায় না, ছোট ওর খেতে কষ্ট হয়, ও বাতাসি মাছ খায় না। বাট আমার জামাই খুব পছন্দ বাতাসি মাছ, খুবই পছন্দ, মানে এত বেশি পছন্দ যে মানে সে যেদিন বাসায় হচ্ছে লাঞ্চ করে, কারণ ভাত খাওয়া হয় আমাদের বেসিক্যালি হচ্ছে দুপুরে, বাট এখন যদিও সে আর আমি দুজনে ফুল প্রপারলি ডায়েটে আছি, দুইজনেরই ভাত টোটালি অফ। সো তারপরেও হচ্ছে দেখা যায় যেদিন ছোট মাছের চরচুরি রান্না হয় ওই দিন যদি দুপুরে সে না থাকে, দেখা যায় আমার বাসাপো কোচিং এবং টিকাতুলি কোচিং, সো বাসাপো কোচিং যেদিন থাকে সেদিন সে লাঞ্চ হচ্ছে বাসায় করে, সো তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়, খুবই পছন্দ করে। তোমার ডিনারটাই বেস্ট, আচ্ছা আমারটা তাই বলি তুমি এত সুন্দর কেন? হ্যাঁ স্যুপ খেয়ে, আচ্ছা রাতে খাওয়া হয়, রাতে মোটামুটি স্যুপ খাওয়া হয়, একটু গরম গরম স্যুপ খাই কারণ আমার গলায় তো খুব বেশি প্রবলেম তোমরা জানো। এটার দোপাট্টায় ফুল দোপাট্টায় হচ্ছে আমরো করা, ফুল দোপাট্টায় আমরো করা প্লাস হচ্ছে কটনের কালেকশন। এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। এটার ফন্টে দেখেন ফুল বডিতে প্রিন্টের উপর এমব্রো করা আছে এবং নিচে প্যানেল করা আছে, একদম পিওর কটনের উপর। কেমন আছো? আলহামদুলিল্লাহ ডিয়ার, কেমন আছেন? প্রাচু মামুনি, আচ্ছা সামনে আনো, সে তার বাবার সাথে কম্বলের মধ্যে ঢুকে গল্প করছে। ওকে সো এখন বলো তো কম্বলের মধ্যে ঢুকে গিয়েছে তাকে আনা ঠিক হবে কিনা? সে আর উঠবে না, উঠবে আমার লাইফ শেষ হলে তখন উঠবে। সে কি করতে জানো? কাপড় গুছানোর জন্য। সুইটি আপু তুমি অনেক ভালো, আচ্ছা থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ। প্রাইস কত? প্রাইস পড়বে এটার অনলি অনলি 2000 টাকা করে। হ্যাঁ এটার কালার আছে, এটা সুন্দর সুন্দর কালার আছে দেখেন, এই ফন্টে হচ্ছে আপনার এমব্রো করা আছে প্রিন্টের উপরে, জামালপুর এসে পরিবহন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? ওকে ঠিক আছে। আপু সুপে মোটা হয় না ড্রিম ডল? সুপে সুপ তো তুমি ক্লিয়ার সুপ পাচ্ছ, হচ্ছে ভেজিটেবল দিচ্ছ প্লাস হচ্ছে চিকেন দেওয়া হয় না, মাশরুমই দেওয়া হয় বেশি, মাশরুম দিচ্ছ একটু কর্ন দিচ্ছ, সো এখানে তো মোটা হওয়ার মতো কিছুই নেই। খেতে পারো তোমরা, রাতে খেতে পারো এবং শীতের জন্য খুব মজা, শীতে খেয়ে খুব মজা পাবে গরম গরম সুপ। তোমার কি ঠান্ডা কম? আমার ঠান্ডা বেশি। আপু ঘুমিয়ে পড়ি টুনটুনি, গুড নাইট, গুড নাইট ডিয়ার, ঘুমিয়ে পড়ো, তোমার মা বকা দিবে একটু পরে। হ্যাঁ যে কি রে, কি যে শেষ রাতের প্রার্থনা, তোমার নাম কি ডিয়ার? মিষ্টি কালার, প্রাইস 2000 টাকা। হ্যাঁ প্রাইস 2000, বুটিক্স কালেকশন, যারা কটন পছন্দ করে তাদের জন্য এটা। এটা রাখো, এটা ইয়ালো কালার, লাইভে পরে কল দিব, রিসিভ করো। ওকে ঠিক আছে, ঠিক আছে, সুইটি আপি লাভ ইউ, লাভ ইউ সো মাচ ডিয়ার। লাইভটি একটু সবাই আমরা একটু শেয়ার করে দিই তো গার্লস গার্লস গ্রুপে যারা যারা দেখছি। আর এর সুখ দিস নেই? ওকে এটা দেখো, এখন রাতে খাই নাই, আমি একাই খাইছি। তোকে একটু সুপ এনে দাও, ওর বাবা খাওয়াই দিক, খাবে বাবার হাতে খাবে আমার বোন বকে সুপে নাকি ফ্যাট করে। হাই তুমি ক্লিন সুপ বানাবে, নো বাহির থেকে তুমি ম্যাগি সুপ বা আদার্স কোন সুপ ওগুলো কিছু ইউজ করবে না, জাস্ট পানির ভিতরে তুমি ভেজিটেবল বয়ল করবে, তার মধ্যে একটু কর্ন দিয়ে দিবে, মাশরুম দিবে, মাশরুম খুবই ভালো খাওয়া। ওকে
আমাদেরকে তোমা আচ্ছা আমাকে তো রেখে ও তোমাকে রেখে ঘুমাতে মন চায় না। আচ্ছা আচ্ছা তাই নাকি, বৃষ্টিলি যাব ভাইয়া কই, এটা দেখো ইয়েলো কালার, প্রাইস 2000 টাকা, 2000 টাকা। আমি জাস্ট হচ্ছে লাইফ শেষ করে একটা চা খাবো, হ্যাঁ জাস্ট গলাটা ঠিক করার জন্য। ইয়াস তুমি বানিয়ে দিবে আমাকে, বলো বলো। ও ফোনে চার্জ নেই, বাবাকে দেখো, এটা দেখো, এটা আরেকটা সুন্দর কালার, পিঙ্কিশ কালার। যারা কটন খুব পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে স্পেশালি এই কালারটা। আই লাভ মাশরুম, ইয়াস আমার মেয়ে আরো বেশি পছন্দ করে মাশরুম, সে খুব পছন্দ করে। বাচ্চারা এমনি মাশরুম পছন্দ করে, কেন করে আমি জানি না, মাশরুম করে চিকেন চিকেন দেখছে তো, ও বাচ্চারা তো চিকেন খুব পছন্দ করে, মানে একটু মুখে দিলে একটু চিকেনের মতো কিছুটা হয়তো ওদের ফিল করে ওরা, এই জন্য ওরা পছন্দ করে। আমার পিচ্ছি খুব পছন্দ করে চিকেন মাশরুম। আপনি ভাইয়া কই, ভাইয়া পুচুকে খাওয়াচ্ছে, সুপ খাওয়াচ্ছে, ওর বাবার অনেক শক্তি তো এই জন্য বাবার হাতে খাচ্ছে। প্রাইস হচ্ছে 2000 টাকা। আমাকে অনামিকা বলে ডাইকো, ও মাই গড অনামিকা, আচ্ছা সুন্দর তো নামটা। এত চা খাইলে প্রবলেম হবে, না বাসায় আমি সবসময় গ্রিন টি খাই, নো সুগার। শোরুমে বসে একটু খাওয়া হয়, রং চা খাই বেশি শোরুমে, সেটা সেটা হচ্ছে মাসালার চা বাট সুগার সারা। এইগুলো জাস্ট অ্যাজ লাইক হচ্ছে আমার গরম পানিটা খুব দরকার হয় হ্যাঁ গলার জন্য। কফি খেতাম আগে অনেক বেশি, এখন কফি খাওয়া তো একদম সেরিয়ে দিয়েছি। সিম্পল অ্যান্ড সুইট আপু, আচ্ছা এগুলো কি ড্রেস, এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে বুটিক্স ড্রেস। আমি নিব কিভাবে, নিব পেজিং বক্স করতে হবে, সায়া সঙ্গী, আচ্ছা সায়া সঙ্গী, ইয়াস ভাইয়ের সাথে একটু একসাথে দেখতে চাই আপু, ও আমার সাথে, আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ দেখো একদিন ভাইয়ের সাথে, নো প্রবলেম। তোমাদের ভাইয়াকে দেখা শখ যাচ্ছে, আচ্ছা আচ্ছা দিব ব্যাক ক্যামেরা দিব সুমন, এটা দেখো এটা নিচের কাজ, নিচে এমব্রো করা দেখো কি সুন্দর করে, হ্যাঁ ফ্লাওয়ার করা আছে প্লাস ঝাড় করা আছে। আচ্ছা কিউটি পাই, তোমারটার প্রাইস, আমারটার প্রাইস পড়বে 2200 টাকা। এটা হচ্ছে একদম লাইট অফ হোয়াইট কালার, গ্রিন টির কোন ফ্লেভার খাও, এটা গ্রিন টি নর্মাল গ্রিন টি যেটা সেটাই, হ্যাঁ তুলসি থাকে একটা, তারপরে আরো কি কি জেনে আছে ওগুলো কিছুই না, নর্মাল কাজি অ্যান্ড কাজি যে গ্রিন টিটা ওটা ইউজ করি। প্রাইস 2600 এগুলো, হ্যাঁ আচ্ছা 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 প্রাইস 2600। এটা দোপাট্টাটা দেখো, দোপাট্টাগুলো অসাম সুন্দর, অসাধারণ সুন্দর দোপাট্টাগুলো। ইদানিং তোমার লাইভ এত ভালো লাগে যে ফেসবুকে ঢুকলে তোমার লাইভ খুঁজি আর তোমার প্রেমে পড়ে গেছিল। হাই হাই ভাইয়াকে বললো না তুমি প্লিজ, আপু তোমার কথাগুলো অনেক মজা লাগে, তবে লাইভ দেখতে দেখতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। আচ্ছা তোমার বয়স অনেক সুইট গো আপু, থ্যাংক ইউ ডিয়ার, আমার কমেন্টস পড়ছো না কেন। আচ্ছা মাইশা আপু, তোমাকে আমি খুব মানে রিসেন্টলি দেখছি, তুমি কি অন্য কোনো আইডিয়া আছে তোমার, আমি জানি তুমি আমার একজন পুরানো ফ্যান, ওকে বাট এই আইডিটা মেবি নিউ, কে তুমি বলো তো, প্রাইস কত। আমি তোমাদের দুজনের ছবি, আচ্ছা আচ্ছা ওকে কাজী অ্যান্ড কাজী, হ্যাঁ অর্গানিক মনে হয়, হ্যাঁ অর্গানিক টাই মেবি, হ্যাঁ। হ্যালো মৌসুমি বোস, তোমাকে তো আমি খুঁজছি আগের লাইভে, যে আমার এই কলিজাটা কই, হ্যাঁ অফ হোয়াইট কালার,
আপু তোমার কোনো আইডি নেই? আমার আইডি অ্যাকচুয়ালি হচ্ছে নিজের আইডি আছে একটা, ছিল একটা, আইডিটা আমার গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। সো একটা আইডি আছে ছোটখাটো, ঠিক আছে? সো আইডিতে আমি খুব কম অ্যাক্টিভ থাকি, খুব কম অ্যাক্টিভ থাকি। আমরা গ্রুপ যেটা, কালার সিলের গ্রুপ যেটা, ওইটা অ্যাক্টিভ করব, হ্যাঁ ওইটা মাথায় রেখেছি। আমরা ওটাই আড্ডা দিব, ওটাই একসাথে গল্প করব, ওটাই হচ্ছে আমরা বিভিন্ন রকমের যাই হোক নিজেদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করব, ঠিক আছে? এটা দেখো কালো। তো নিজের পার্সোনাল আইডি যেটা, ওটা আমার ইউজই হয় না। ওই যে কয়দিন আগে যে নীলপরি লক্ষ্মী আপু বলছিল, আপু তোমার আইডি থেকে তুমি নিজে ইউজ করো না, অন্য কেউ ইউজ করে। সো এরকমই 5 দিন 7 দিন হয়ে যায়, তাও আমি আমার আইডিতে ঢুকতে পারি না, অ্যাকচুয়ালি টাইম পাই না। তোমরা তো দেখো আমি তো সারাদিন তোমাদের সাথেই থাকি। অর্গানিকটাই ভালো, হ্যাঁ অর্গানিকটাই ভালো, ওইটাই আমি ইউজ করি কন্টিনিউয়াসলি, মানে ইউজ করি মানে খাই ওটা, বাট ইউজও হয় এটা। এটা মুখের জন্য ভালো, প্লাস চোখের জন্য, বাট এত কিছু মেনটেন আমি করতে পারি না ডিয়ার। আমি অনেক আগে থেকেই তোমার লাইভ দেখি, আচ্ছা, বাট আমি তোমার কমেন্টস দেখছি নিউ। কই তোমার বাসা কোথায় ডিয়ার? আপু তোমাকে লাইভে রেখে ঘুম আসে, এই যে দেখো একজন বললো ঘুমাতে যাচ্ছি টাটা। সো হচ্ছে কি করব, দেখো লাইভ আর বেশিক্ষণ নেই। আর হচ্ছে দুইটা নিউ ডিজাইন আছে, হ্যাঁ বুটিক্স এর নতুন দুইটা ডিজাইন আছে, বেশি না, তিনটা আছে না, হয়তো 15-20 মিনিটের মতো লাগবে। সো 15-20 মিনিট টাইম দাও। আমার এক রিলেটিভ মারা গেছে, তাই একদিন ঠিক মতো আসতে পারিনি, সরি। ও হো হো, আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের ব্যাপার, রিলেটিভ মারা গিয়েছে। কিভাবে মারা গেল রে? ওকে, কুষ্টিয়ায় থাকি গো। আচ্ছা কুষ্টিয়াতে থাকো তুমি, আচ্ছা আচ্ছা, কি করো তুমি, মানে পড়াশোনা কমপ্লিট না কোনো জব করছো বা সামথিং কি করছো? আপু সুন্দর লাগছে, ওকে তাই নাকি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার। এটা দেখো, এটা হচ্ছে গোল্ডেন কালার, হ্যাঁ গোল্ডেনের উপরে দেখো এই ডিজাইনটা, আরো বেশি কালারটা আরো বেশি সুন্দর লাগছে। আগে কম কমেন্টস করতাম, আচ্ছা বুটিক্স 3 পিস 2600 টাকা, আচ্ছা গুড গুড গুড, ওকে রেডটা দেখো, রেড কালার, এটা পিওর রেড, আমি স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা, ওকে কিসে পড়ো তুমি? এই হচ্ছে নিচে ডিজাইনটা, ক্যান্সার হয়েছিল তানিয়া, উফ সো স্যাড। আপু তোমার ইয়েলো ড্রেসটা আনবা না তুমি যেটা, হ্যাঁ শিওর, সাদা গুলো সুন্দর ছিল, হ্যাঁ এগুলো হচ্ছে আমি বলবো একটু কটন কালেকশন, দোপাট্টা পছন্দ করো নাকি? আচ্ছা এগুলো কি বাত্তি ডিজাইন? হ্যাঁ নাম দিতে পারো বাত্তি ডিজাইন, হ্যাঁ বাত্তি বলা যায়, দেখো বাত্তি ডিজাইন, হ্যাঁ। আচ্ছা এটা একদম ফুল কটনের উপরে, হ্যাঁ অ্যাজ লাইক হচ্ছে যারা ইউজ করেন, তারপরে হচ্ছে জহুরা যারা ইউজ করেন, ওরকম ম্যাটেরিয়ালস, ওকে ম্যাটেরিয়ালস খুব ভালো, এবং ডিজাইনও হচ্ছে অল ওভার ডিজাইন করা, এবং প্রাইসও কম আছে, এগুলো 2600 করে পড়ছে কটন। সো এগুলো আপনি গিফটের জন্য, নিজের জন্য বলবো, হ্যাঁ আর কটন দোপাট্টাগুলো সবচেয়ে বেটার হচ্ছে পরে খুব আরাম হচ্ছে এখানে, যে আপনি এগুলো পরে আবার ঘরে আপনি ওয়্যার করতে পারবেন। তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস 2200 টাকা। সিটিজিতে শোরুম দাও, ইনশাল্লাহ ডিয়ার, ইনশাল্লাহ তোমাদের দোয়া থাকলে, তোমাদের দোয়ায় ইনশাল্লাহ দিব। এটা দেখেন, এটা ফুল বডিতে চিকেন করা উইথ সিকোয়েন্স করা আছে, তোমার নেক করা আছে খুব সুন্দর করে একটা, প্লাস হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন, নিচের ডিজাইন হচ্ছে। এখন এই লাইভে আমি সব মিস করলাম, সব মিস করে ফেলেছো, তোমার কাছ থেকে আমি প্রতিদিন ড্রেস নিয়েছি, সত্যি বলতে অনেক সুন্দর ড্রেস, আর তোমার ব্যবহার আরো বেশি সুন্দর, আচ্ছা বাত্তি ডিজাইন, ইয়াস আমি তোমার পেজে নতুন, ওয়েলকাম ডিয়ার, রেড ওয়াও, ইয়াস রেডটা খুব সুন্দর, দাও পাঠাও। এটা দোপাট্টায় ফুল দোপাট্টায় কাজ করা, এটা জর্জেট, সো যারা কটন পছন্দ করেন তাদের জন্য তো কটন এবং জর্জেট,
মিক্সড করে দেখাচ্ছি। এটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর। এটার প্যান্ট হচ্ছে এই যে প্যান্ট, প্রাইস পড়বে 1800 টাকা, 18। অবুজ মনের ভালোবাসা, আপনার সাথে কি চিটারি বাটপারি করেছে, আমার মনে হচ্ছে আপনি নিজেই বাটপার। অবুজ মনের ভালোবাসা কই দিয়ে ঢুকলো? এই আমি এটা পাই নাই, কমার্সই পাইনি। আচ্ছা, ফাতেমা জোহরা, আচ্ছা এরা হলে চিটার বাটপার, আচ্ছা তাই নাকি, কি চিটারি করেছি আপনার সাথে। নাম একটা আইডি, অবুজ মনের ভালোবাসা, আপনার নামটাই তো ফেক। সো মানুষের নামে মিথ্যা কথা বলেন, নিজে একটা আইডি খুলেছে মিথ্যা নাম দিয়ে, সো এগুলো তো উচিত না। হ্যাঁ, নিজের তো একটা আইডেন্টি আছে, তাই না? আপনার নিজস্ব নাম আছে, নিজের আইডেন্টি আছে। বলেন আপনার সাথে কি চিটারি বাটপারি করেছে কালার সিল। ক্রিম কালার, সুন্দর একটা ক্রিম কালার। আর প্লাস হচ্ছে এই যে দেখেন, খুব সুন্দর করে আবার সিকোয়েন্স করা আছে। ওকে, অবুজ মনের ভালোবাসা, কি সব বলেন, কখন কি নিছেন আপনি? এগুলো হচ্ছে, এগুলো কাজ নাই। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ ডিয়ার, বাট শেয়ার হয়নি, আমি স্টুডেন্ট আপু। ওকে, আচ্ছা এটা দেখেন, আমি মেবি আপনার কমেন্টস দেখলাম, আমার লেভ ফার্স্ট ফার্স্ট আপনি কমেন্টস করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা অসম্ভব সুন্দর, প্রত্যেকটা সুন্দর। এগুলো প্রাইসও খুব রিজনেবল এবং কটন কালেকশন, পরে আপনি খুব কমফোর্টেবলি অনেক সুন্দর করে আপনি ওয়্যার করতে পারবেন লাইভে এসে। আচ্ছা, জাদু এসেও জাদু শুরু করে দে। আরে এগুলো হচ্ছে সেলারের চামচ। আচ্ছা যাই হোক, পাত ওর ভালো লাগছে এই জন্য ও বসছে। হ্যাঁ, ও কিছু বললি আর আমার গায়ে লাগবে নাকি? এগুলো কালার সিল বাটপারি করব, হাসি পাইল পাইলাম। আচ্ছা এটা দেখো, অ্যাশ কালার, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। এগুলো কত আপু? এগুলো 2000 টাকা, বোটেক্স জর্জেট থ্রি পিস সেলিয়ে, ঠিক বলছি সেদিন, এগুলো 2000 না 1800, ও সরি 1800। তোমরা না থাকলে যে আমার কি হইতো, এক আল্লাহ জানে। তোমার নামে ব্যাড কমেন্টস করছে কেন? কি জানি বাবা, জানি না, ইনি আমার কোনো কাজ চোমার না বা আমার কাছ থেকে কোনোদিন ড্রেস নিছে না। আছে মানে লাইভ নষ্ট করার জন্য এরকম দেখা যায়, প্রতিদিন প্রতিটা লাইভে আমি পাই না, হয়তো 3-4 দিন পরে একদিন দেখি যে এরা মজা করে গল্প করছে, গসিপিং করছে বা মজা করছে লাইভের মধ্যে, যাই একটু। আমার মামাতো বোন ড্রেস অর্ডার করেছে বাট পায় নাই, কেন বলেন তো? অবুজ মনের ভালোবাসা, আপনার মামাতো বোন অর্ডার করছে ড্রেস পায় নাই, তাই কি আপনার সাথে চিটারি বাটপারি করছে? হ্যাঁ হাই রে হাই, চিটারি বাটপারি বুঝেন কিভাবে করে? আপনার যদি ফাজিল অর্ডার কাম নাই, ফাজিল ওদের, তুমি খুব 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 ভালো। আছে চিটারি বাটপারি কারে বলে জানেন? চিটারি বাটপারি বলে হচ্ছে ধরেন কারো টাকা মেরে খাচ্ছি, কাউকে খারাপ ড্রেস দিয়েছি আমি, কেউ আমার কাছে কাউকে আমি ঠকিয়েছি। হ্যাঁ, এগুলো কি চিটারি বাটপারি বলে? আর ড্রেস আপনাকে দিতে পারে না আপনার মামতো বন্ধু, আপনারে না আপনার মামতো বন্ধু, সো আপনি সেখানে এসে লাইভে কমেন্টস করছেন, এরা চিটারি বাটপারি করছে। আগে শিখেন ভালো করে, হ্যাঁ, যে আপনি যে কথা বলছেন সেই কথার মিনিং কি। ভালোবাসা, আপনার মামতো বোনকে বলেন কমেন্টস করতে। আইডির নাম কি? আচ্ছা এটা দেখো, মানে আজকে রাতে শ্রেষ্ঠ বিনোদন হচ্ছে এটা। আপু বলে দাও ড্রেস আনার আগেই বুকড হয়ে যায়। হ্যাঁ না, এই হচ্ছে প্যান্ট, প্যান্ট হচ্ছে এটা, প্রাইস কত? প্রাইস হচ্ছে এগুলো 1800 টাকা, 1800, 1800। আচ্ছা
সবাই খেপে গেছে, খেপে তো যাবেই স্বাভাবিক। কালার সিল্কের চিটার বট, কালার সিল্কে বলা যায় যে এরা ফোন রিসিভ করে না, এরা রিপ্লাই ঠিক মতো করে দেয় না। হ্যাঁ, এগুলো করলে সবাই মানে, আমিও মানি এটা, কারণ এটা আসলে আসলে পসিবল হয় না, করতেও পারি না। তবে ইনশাল্লাহ আমার এখন যা আছে মডারেটর যারা আছে এটা দ্বিগুণ আমি নেক্সট মান্থে করছি, এবং নিউ তিনজন জয়েন করছে। ওকে, সো ইনশাল্লাহ আমরা তিন বোনের জন্য এগুলো তিনটে নিব। ওকে, ঠিক আছে ঠিক আছে, এগুলো সেম টু সেম একটা দেখালি সবগুলো দেখানো হবে। এটা কত রে? 2200। এটা রাখো, এটা কটনের উপরে একটা কারচুপির কাজ করা আছে। হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাজ আছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। হ্যাঁ, পেট ব্যথা হয়ে যাওয়ার মতোই ব্যাপার। আজকে সেরা জোকস, ইয়াস, আজকে সেরা জোক ছিল এটা। এটা রাখো, এটা হ্যান্ড স্টিচ করা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার পুঁতির কাজ আছে, এবং যাই করা আছে এখানে পুরাটাই হ্যান্ড স্টিচ, হাতের কাজ। এই হচ্ছে নেকটা পুরাটা। ওকে, প্রাইস কত? 2200। আচ্ছা, এগুলোর প্রাইস 2200 টাকা। এটাও প্রিন্টের উপরে দেখেন, এটা সেম একই রকম কয়টা আছে? চারটা আছে। ওকে, এই হচ্ছে নেকে কাজ করা, বাট খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল একটা কাজ। কালার সিলের ফোন রিসিভ করে না, এটা সত্যি। এটা তো আমি নিজেই বলি, এটা আমি নিজেই বলি। এটা যদি কেউ বলে তাহলে বলবো হ্যাঁ 100% শিওর কালার সিল ফোন রিসিভ করে না। ওকে, আর একটা বলতে পারো, সেটা হচ্ছে রিপ্লাই একদম টাইম টু টাইম পাওয়া যায় না, মিনিমাম আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। মাস্টার্ড কালার অ্যাশ স্টোনে 2500 টাকায় আরো কিছু কমানো যায় না? পেজে বলছে পরিশ্রম কমানো হবে না। আমি মাস্টার্ড কালারটা আমি ডাইং করছি, অ্যাশ কালারটা, সি গ্রিন কালারটা আবার নিউ করে আমি তোমাদের জন্য কালেকশনে নিয়ে আসতেছি। সো যেদিন নিয়ে আসবো আমি পরে একটা ভালো ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। ওকে, খুশি? ওকে, আচ্ছা, কালার সিল ইজ দ্য বেস্ট পেজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ড্রেস সোল্ড হলে কি করবে পেজ, তার জন্য এই সমস্ত কথা? আ মৌসুমি বস আপু, তুমি তো থাকো আর একটা কান্ট্রিতে। ওকে, সো হচ্ছে তুমি বুঝবো না আমাদের দেশের ব্যাপার স্যাপার। অনেক ভালো আছো যেখানে আছো, অনেক ভালো আছো। আমার দেশও অনেক ভালো, আমি অনেক ভালোবাসি দেশকে। বাট আছে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আসলে নষ্ট করে দিচ্ছে। আরে হুদাই সিতে পড়ে এগুলো। এটা দেখো, এরকম সুন্দর করে কলকা করা আছে। হ্যাঁ, ফুল দোপাট্টায় কাজ করা আছে এরকম জর্জেটের উপরে, আর চারপাশে এরকম সুন্দর করে পাইপিং করা আছে। এটা একটা ড্রেসই তোমার মেবি 10 পিসেস আছে, 10টা আছে, এটাই 10টা আছে। এটা কটনের উপরে, দোপাট্টা হচ্ছে জর্জেট আর প্যান্ট হচ্ছে কটন। প্রাইস কত? প্রাইস হচ্ছে 2200 টাকা। ফালতু কাজ করেন? আচ্ছা, ফালতু কাজ করি না, আপনি কি করেন এখানে? এটা হচ্ছে কারো, কেউ হয়তো কোনো সেলার ঢুকে গিয়েছে লাইভের মধ্যে, তার গ্যাং প্যাং যেখানে যা আছে সবগুলো মিলে এখানে ফাইজলিং করতেছে। সো আমি আপনাদেরকে বলবো একটা কথা, সেটা হচ্ছে যারা করছেন এটা, হ্যাঁ যারা করছেন বা যারা করছেন, কারা করতে পারেন কারা করছেন আমি খুব ভালো করে জানি। সো নিজের চরকায় তেল দেন এবং নিজের কাজ করেন, কাজে লাগবে, খুব কাজে লাগবে। আচ্ছা, এটাই আমার কাছে 10 পিসেস আছে। সো ওটা যারা চান, আছে না ফ্রেন্ডরা একসাথে পড়তে যাচ্ছি, ঠিক বলছে সেলিনা আপু। হ্যাঁ, সেলিনা আপু সবসময় রাইট কথা বলে, ঠিক ঠিক কথা বলে। এটা দেখেন, এটা পিঙ্কিশের মধ্যে, এটা বুটিক্স, এটা আবার কটন দেখাচ্ছি, জর্জেট দেখালাম, এটা কটন। আপু স্মাইল করো প্লিজ। ও হাসবো? আচ্ছা, এই যে দেখো এটার নিচের প্যানেল। হ্যাঁ, এবং স্পার্কল করা আছে ডিজাইনটা, নিচে কাজ করা, নিচে এরকম ডিজাইন করা। এটা কটনের কালেকশন। সো তোমাদের জন্য কালকে রাতে মেবি স্টোন কামিজের নিউ কিছু ডিজাইন তোমাদের দেখাতে পারি। ওকে, কালকে কালকে আলাদা করে একটা লাইভ করবো স্টোন কামিজের উপরে, বুটিক্সও দেখাবো কিছু, কারণ কটন কালেকশন কিছু না কিছু দেখাতেই হয় পাকিস্তানি এবং ইন্ডিয়ান। আপু বাই বাই। আচ্ছা, বরের সাথে বের হচ্ছি। আচ্ছা, পরে লাইভটা দেখে নেব। হাই হাই, এত রাত্রে কই যাও তুমি, ঠান্ডা লেগে যাবে। এটা দেখো, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক,
নাচো মামুনি, তুমিও স্মাইল করো। ইনি ইনি হচ্ছে কার্টুন দেখছে, খাওয়া শেষ তার। তোমার হাসির মুখে বেশি, হাসি মুখে বেশি ভালো লাগাচ্ছে। পিঙ্কটা নাইস। এটা হচ্ছে কটন দোপাট্টা। হ্যাঁ, বাট কটন দোপাট্টা হলে তোমার একদম পিওর কটন এই। প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা একটু লেখো তো, 2500 টাকা। 2500, 2500, 2500। এই যে এটার প্রাইসও 2500 টাকা। এটার আটটা কালার আছে আর দুইটা কালার আছে, কিন্তু দুইটা কালারই খুব সোবার এবং খুব সুন্দর। দোপাট্টা গুলো দেখেন, দোপাট্টা দেখলে তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুই সাইডে চওড়া করে প্যানেল করা হয়েছে এবং ফুল দোপাট্টা হচ্ছে এখন ফ্লাওয়ার করা আছে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমি সব সময় ট্রাই করি বেশি বেশি করে হাসা, অল টাইম হাসলে মন ভালো থাকে। তো তারপরে মানুষ তো সব সময় তো আর হাসা যায় না। হ্যাঁ, ধরো কেউ তোমাকে গালি দিল, কেউ তোমাকে গালি দিল, হ্যাঁ, আর তুমি হা হা করে হাসতেছো, কেউ খুব রেগে গেছে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়, ধরো আমি প্রচন্ড রেগে আছি, হ্যাঁ, হাসতে এটা করে। আমাদের হচ্ছে আমাদের মডারেটর একজন আছে রাকিব, হ্যাঁ, ওর কাজ হচ্ছে ও এই যে পেয়ে গিয়েছে, প্রাসে চিনতে পেরেছে। ওকে, আপু তিনটে অর্ডার করেছে, ওকে আমি কনফার্ম করে দিব, ঠিক আছে, আজ ভালো দেখাই তোমাকে। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, সো ও করে এটা, ধরো আমি কোনো কারণে রেগে গেছি বা কোনো কারণে রাগ করছি বা কিছু করছি, ও হ্যাঁ 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 করে হাসতেছে, মানে হাসতেছে তো হাসতেছি, পরে আমার এমন জিদ লাগে, আমি বলি তোমাকে আমি খুব সিরিয়াস কথা বলছি, তুমি কেন হাসছো, যদি হোক এটা আমার দেবর, এই জন্য চিন্তা করে ভাবি যা বলে তাতেই আমি হাসি। নিচের প্যানেল আর হচ্ছে এই হচ্ছে তোমার দোপাট্টাটা, ইয়ালো কালার, ইয়ালো ইয়ালো ইয়ালো। হ্যাঁ, স্মাইল করলে হেলথ ভালো থাকে, হ্যাঁ, হার্ট ভালো থাকে, শরীর ভালো থাকে। সো হার্টের সাথে তো একদম শরীর পুরোপুরি জড়িত। তোমার বেবি আছে? আছে, একটা মাত্র বেবি আছে, একটা ছোট বাচ্চা আছে আর একটা বড় বাচ্চা আছে। আপু এটা কি কাপড়? এগুলো পিওর কটনের উপরে, হ্যাঁ, একদম পিওর কটনের উপরে, অর্গ্যান্ডি টাইপের বলে কাপড়, অর্গ্যান্ডি টাইপের কাপড়। প্রাইস, প্রাইস হচ্ছে কত ছিল? 2500। প্রাইস 2500। সব ড্রেসের কালার গুলোই নাইস। হ্যাঁ, লাস্ট কালার স্কাই কালার, ইয়েলো কালার, জলপাই কালার, 2500 টাকা। আপু এটার রেট নাই, এর আগে যেটা দেখিয়েছি ওটার রেট ছিল। ওকে, এগুলো অসম্ভব সুন্দর, এগুলো তোমরা তোমার মনটা খুব ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপাতত পন্তক ভালো আছে, তারপরে মেজাজ খারাপ হয়ে যেতে পারে। আমার মেজাজ হচ্ছে কিরকম জানো? সেটা হচ্ছে লাইটের মতো, জলে আর নিলে আপু বেবি দেখি, বেবি দেখবে। আচ্ছা, ওকে ওকে, লাভ ইউ, লাভ ইউ সো মাচ ডিয়ার। তুমি একটু ফোন দিও, হ্যাঁ, 12টার দিকে একটু ফোন দিও, তারপর আমিও স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, তোমার প্রবলেম যেটা ওটা সলভ করে দিবে। এটা দেখেন জলপাই কালার। প্রাইস কত? প্রাইস হচ্ছে, কসমেটিক্স কি আছে? কিছু কিছু আছে, তুমি অর্ডার করো। প্রাচু একটু আসো, একটা আন্টি তোমাকে দেখবে, এভাবে না বলে না, আসো। এই যে দেখো 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 দেখো, এই যে আন্টিরা, হ্যালো বলো, হ্যালো, আসসালামু আলাইকুম, বলো কেমন আছেন? ও কার্টুন দেখছে কম্বলের মধ্যে ঢুকে। তারপরে আচ্ছা, তুমি একটা কবিতা শুনে দাও আন্টিদের। আমাকে ফেলাইয়া কসমেটিক্স এর লাইফ করে ফেলছে, হ করে ফেলছি তোমাদের ফেলাইয়া। হ্যাঁ, কই ছিলা তুমি? একটা কবিতা শোনো।
ওইটা কি জানি একটা কবিতা শোনাও তুমি, কি জানি নাম, হ্যাঁ দুষ্টু পাখি বলো। দুষ্টু পাখি মিষ্টি পাখি তুমি আমার নাম, খাই গাই বকল বাচ্চা হানে দেখানো হানে দেখানো। আচ্ছা দেখছো আপু এটাই ভালোবাসা। আচ্ছা ওকে একটা উম্মা দিয়ে দাও, সুন্দর করে উম্মা দাও, সুন্দর করে উম্মা দিয়ে দাও, দেখো দাও দাও বলো গুড নাইট। এই আসসালামু আলাইকুম দিছে একটা আন্টি, বলো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বলো, বলো ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, গুড নাইট, কালকে দেখা হবে, ওকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কোথায় দেয় এই যে এখানে দাও।